আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, তো কিছু একটা কারণে আর কি। তো দুঃখের সহিত বলা যাচ্ছে যে আমার একটু ক্ষতিগ্রস্ত আর কি, তো সেক্ষেত্রে আমি ভিডিও দিচ্ছি না। তারপরেও দেখি নতুনভাবে শুরু করা যায় কি না। তো আমার যে গাছগুলা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ গাছগুলা ভালোভাবে বড় হইতাছে, তার সাথে সাথে এখানে যে ফুলও আসতেছে ওইখানেও ফুল আসে রেগুলার আর কি, অনেক সুন্দর। তো রেগুলার ফুল আসতেছে আর নিচেও ফুল আছে। তো সেক্ষেত্রে আমি এখানে এই আমার যে দেওয়ালগুলো আছে তো এখানে পেন্টিং করাইতেছি, তো এখানে বাঁশ ঝাড়ের মতো করব। যেহেতু আমার এই দেওয়ালের সাথে অন্য কোনো গাছ বা ন্যাচারাল কোনো পরিবেশ নাই, সেক্ষেত্রে একটু ন্যাচারাল ভাবটা আনার জন্য আমি এই আমার পেন্টিং করাইতেছি। তো সাথে আমার যে পোষা প্রাণীগুলো আছে, তো এখানে এই দেওয়ালটা তো আমি পেন্টিংগুলো করব। তো সেক্ষেত্রে আমি একটু দেখাই আপনাদের ফার্স্টে। তো এখানে রয়েছে আমার যে রেবিটগুলো আছে, তো রেবিটের কেজি হচ্ছে এটা। মূলত এখন মোটামুটি এটাতে আর কি রেবিটগুলো থাকে। আমার কাছে মূলত তিনটা রেবিট আছে এখন পর্যন্ত। তো একটু সমস্যার কারণে হয়তো আমি রেগুলার বা কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। তো ইনশাল্লাহ দেখি, চেষ্টা করে দেখি কি হয়। তো এখানেও আছে, আর এখানে আমার যে ফিসিনগুলো ছিল, তো ফিসিনগুলো এক ভাইয়ের কাছে পাড়ানোর সময় আর কি, তো অ্যাক্সিডেন্টলি তিনটা ফিসেন্ট আর কি মারা গেছে। সেটা হচ্ছে আমার ব্যাড লাক এর কারণে আর কি। তো আমার হয়তো আল্লাহ তাআলা আমার এগুলা মানে ঠিকঠাকভাবে যে যার কাছে পাঠাইছে ওনার কাছে ঠিকভাবে যাবে না, তো সেজন্যই হয়তো এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট করছে। তাছাড়া অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। তো যেহেতু আমরা প্রান্তিক ছোট উদ্যোক্তা, তো সেক্ষেত্রে অবশ্যই মানে যখন কোনো ক্ষতিগ্রস্ত হয় খামারে, যারা বড় খামারি তারা খুব সহজেই তা কাটিয়ে উঠতে পারে, আর আমরা যারা ছোট খামারি তারা অবশ্যই মানে যারা শৌখিন পাখি পালন বা মুরগি পালন তারা কাটিয়ে উঠতে একটু সময় লাগে। তো সেই সুখটাই আমি এখনও বয়ে নিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমার সুশেরোমা আর কি, এটা একটা মেল। তো আমি যেহেতু ওদের থেকে ডিম নিয়ে এই পর্যন্ত একবারও বাচ্চা ফুটাই নেই, প্রায় 20 থেকে 25টা ডিম পারছে। তো সেক্ষেত্রে আমি মেলটাকে আলাদা রাখছি, নিচেও মেল আছে। তো আর এখানেও আর কি ফিমেল দুইটা একসাথে রাখছি। তো এখানে একটু ভালোভাবে খাবার টাবার দিয়ে ওদের গ্রোথটা ঠিকভাবে করে তারপরে ইনশাল্লাহ আবার নেওয়া হবে। আর এখানেও রয়েছে আমার কাছে যে মল্ট সিলভার কোসিং এক জোড়া। তো আর কিছু এখানে কিছু মুরগি আর কি আমার অন্য ভাইদের কাছে শিফট করে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে এক জোড়া ফ্রিজেল। তো আমি এখানে যতটাই আনছিলাম বেশিরভাগই মেল হওয়ার কারণে আর কি অনেকগুলো আর কি ছেড়ে দেওয়া হয়েছে। তো আর এখানেও আমার আছে, যেমন এখানে আমার এই শেরোমা ফিমেল দুইটা আছে, আর এখানে আমার দেশি মুরগিগুলো আছে। তাছাড়াও এখানে আমার যে এখন ম্যান্ডারিনের কালারটা মাশাল্লাহ অসাধারণ, সবাই একটু দেখেন, আমি কেজের বাইরের থেকেই দেখাইতেছি। এটা হচ্ছে ম্যান্ডারিনটা। তো ম্যান্ডারিনটা মূলত মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে, আর ম্যান্ডারিনের জন্য এটা হচ্ছে ছোট্ট একটা ফুল। তো এখানে আমি ওই যে দেওয়ালটাতে দেখতেছেন যেটা, ওই দেওয়ালে আমি ইনশাল্লাহ ন্যাচারাল পরিবেশ দেওয়ার জন্য আর কি খুব সুন্দরভাবে কিছু গাছপালার দৃশ্য আর্ট করব। তাছাড়া ভিতরে বড় বাঁশ জারও আনার চিন্তা ভাবনা আছে। তার এখানে একটা মেল আছে, আমার কাছে তো দুই পেয়ার ছিল শেরোমা, তো সেক্ষেত্রে এখানে দুইটা মেল আছে। আর নিচের অবস্থাগুলো কি সেগুলো হচ্ছে আমি আরেকটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর ইনশাল্লাহ রঙের কাজগুলো করতেছে, রঙের ভিডিওগুলো ইনশাল্লাহ আসবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।